হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি গরুর মাথার চামড়া নারকেল দিয়ে ভোনা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই ভিডিওস আপনাদের ভালো লাগবে। তবে ভিডিওটি দেখার আগে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই রান্না রেসিপিটি কেমন হয়েছে। তো চলুন রান্না যাওয়া যাক। প্রথমে আমি রান্নার উপকরণগুলো বলছি। এখানে গরুর মাথার চামড়া পরিষ্কার করে ছোটো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজের পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, জিরার পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, এখানে আদার পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, এখানে হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, এখানে তেজপাতা নিয়েছি 3টি, এলাচ নিয়েছি 6টি, দারুচিনি নিয়েছি 5টি, এখানে নারিকেল কুড়ানো নিয়েছি 1 বাটি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 বাটি, মরিচ বাটি নিয়েছি 6টি, এখানে লবণ পরিমাণ মতো দিব, তেল নিয়েছি 1 কাপ, পানি পরিমাণ মতো দিব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে দিচ্ছি, মরিচ ফালি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি, রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, জিরার পেস্ট দিয়ে দিচ্ছি, আদা পেস্ট দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মাংসের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিয়ে দিচ্ছি, একটু পানি অ্যাড করবো,
মশলাটা কষানোর জন্য। এখন নারিকেল তেল আমি দিয়ে দেবো, আর একটু পানি অ্যাড করবো। গরুর মাথার চামড়া দিয়ে দিব, এখন পানি দিয়ে দিব। এখন ঢেকে দিব। এখন জিরের গুঁড়া দিয়ে দেবো।
যখন আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলব। তো গাইস, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সামনে এগিয়ে নেওয়ার জন্য সবসময় আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।